नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर शेवड़ा गाच के भूत बाबा रूपे पूजो करा हय। दक्षिण चौबीस परगनार एक जाग्रत लौकिक देवता भूत बाबार कहनी से ही विषय तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी इंटरनेट थेके संग्रह करा। आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। बांग्लाय कत धरनेर जे लौकिक देवता बा लोकदेवता आछे ता गुणे शेष करा जाए ना। आदिवासी देवदेवी बरकनिया थेके शुरू करे ओलाहोटा रोगेर देवी ओलाबीबी पूजित होच्छेन। ढेलामारा जटाधारी ठाकुर पूजोर अन्यतम अंग माटिर ढेला। एठो ठाकुरेर आबार पूजो हय मानुषेर एठो करा खाबार दिए। एमनकि भूतेर देवता भूत बाबाओ पूजो पाच्छेन बहाल तबियाते। रयेछे हिंदू मुसलमान सांस्कृतिक समन्वय लौकिक देवता आलिदा बीबी माता। आबार भूत प्रेत बांगलार लोकसंस्कृतिर अन्यतम उपादान। এই কারণে ভূত চতুর্দশী যেমন পালিত হয় তেমনি ভূতের আলপনা আঁকা হয়। ভূতের পালকি চড়ে আসে ভূত দম্পতি তাদের উত্তর পুরুষের কাছে। দক্ষিণ চব্বিশ পরগনার এক বিশিষ্ট লোকদেবতা হলেন ভূত বাবা বা ভূতেশ্বর বাবা। আদি গঙ্গার তীরে শুলিপোতা কৃষ্ণমোহন রেল স্টেশনের নিকটে রেলগেটের কাছে ভূত বাবা থানটি অবস্থিত। এই অঞ্চলের লোকেরা এই স্থানটিকে ছোট কাছারি বলে থাকেন। ভূত বাবার আরেকটি থান রয়েছে, সেটি বিষ্ণুপুর থানার অন্তর্গত ঝিকুরবেড়িয়া গ্রামে। সেটি ভক্তদের কাছে বড় কাছারি নামে পরিচিত। দুই থানই পরস্পর সম্পর্কযুক্ত। স্থানীয়দের মধ্যে জনশ্রুতি রয়েছে যে অতীতে বিষ্ণুপুরের বড় কাছারির নিকট যেতে হলে অনেক রাস্তা হাঁটতে হতো। এছাড়া ভক্তদের মানত পূরণ করতে অনেকটা পথ চলতে হতো। সেই কারণেই অতীতে কোনো এক ভক্ত এই থানটি তৈরি করে দেন, ছোট কাছারির নাম দিয়ে পুজো শুরু হয়। সেই থেকে ভূত বাবা থানটি ছোট কাছারির নামে পরিচিত। বলাই বাহুল্য, এই থানটি নতুন। মন্দিরের লোকেদের কাছে জানা যায় যে বর্তমানে ভূত বাবার পাকা ইটের তৈরি মন্দির, যেটি লেখা যায় সেটিও এক ভক্ত চাকরি লাভ করার ফলে নির্মাণ করে দিয়েছিলেন। এর সঙ্গে একটি মূর্তি প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আদিতে কোনো মূর্তি বা দেবতার মূর্তি ছিল না। এখন ভূত বাবার যে মূর্তিটি রয়েছে তা মৃত্তিকা দ্বারা নির্মিত। এই মূর্তিটি গঠনশৈলী, পরিকল্পনা কার এবং কোথা থেকে সংগৃহীত সে বিষয়ে কিছুই জানা যায়নি। ভূত বাবা সিংহাসনের ওপর বাম পদ ঝুলিয়ে বসে আছেন, দক্ষিণ পদ বাম জানুর ওপর উপবিষ্ট। হাতে গলায় রুদ্রাক্ষের মালা, বিস্তৃত মোটা গ্রোপ, দেবতার দুটি হাত, এক হাতে গাজার কলকে, মাথায় চুল ও সৌমুখ। ভূত বাবার ডান দিকে সহচর, বাম দিকে নিত্যরত আরেক সহচরী চোখে পড়ে। কেউ কেউ বলেন ভূত বাবার মূর্তিটি দক্ষিণ চব্বিশ পরগনাতে পূজিত ধর্ম ঠাকুরের মূর্তির সাথে মিল আছে। আবার বাবা পঞ্চানন্দ ঠাকুরের সঙ্গে অনেকটাই সাদৃশ্য দেখা যায়। আদপে প্রত্যেকেই মহাদেব, বাংলার লৌকিক শিব কৃষিজীবী, তারও গোপ রয়েছে। আদপে মহাদেব এভাবেই সাধারণের মধ্যে মিশে গিয়েছে। অতীতে এখানে কোনো মূর্তি পুজো হতো না। আদিতে এখানে একটি শেওড়া গাছকেই ভূত বাবার প্রতীক হিসাবে পুজো করা হতো। স্থানীয় ভাষায় এই গাছকে বলে দুধে আঁশ শেওড়া। মন্দির প্রাঙ্গণে অতি প্রাচীন ও রহস্যময় শেওড়া গাছ, এখনও সেই গাছটি দেখা যায় যা মন্দিরের সামনের দিকে রয়েছে। বহু ভক্তগণ এই গাছের গোড়ায় মাটি ও শিকড় ঔষধি রূপে ব্যবহার করেন। মেলার সময় এই গাছের শিকড় তুলে বাচ্চাদের মাদুলি দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, এই মাদুলি পড়লে শিশুদের ভয় ও রোগ নিরাময় হয়ে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার বড় কাছারি বা ভূত কাছারি মন্দিরও খুব প্রসিদ্ধ। বহু বছর ধরে এখানে মহাদেব পূজিত হয়ে আসছেন। ভূত বাবার বাৎসরিক পুজো হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষে যে কোনো শনিবার ধরে। সেই দিন এখানে মেলা বসে। এছাড়া প্রতি সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার বারোটা থেকে দুটো পর্যন্ত বিশেষ পুজো হয়।
বহু মানুষ আসেন এই মন্দিরে এবং তাদের মনস্কামনা জানান ভূত বাবাকে। বর্তমানে পুরোহিত পুজো করলেও আগে কিন্তু কোনো পুরোহিত এই দেবতার পুজো করতেন না। বাবার পুজোর বৈচিত্র্য দেখা যায়। বাবার পুজোয় উপকরণে থাকে শোল মাছ, মদ, গাঁজা, সিদ্ধি, বাতাসা এবং ফলমূল। অনেকে ভূত বাবার শেওড়া গাছতলায় মদ, গাঁজা, শোল মাছ দিয়ে পুজো দেন। এ থেকেই বোঝা যায় ভূত বাবা শেওড়া গাছের প্রতীক। প্রতিটি লোকদেবদেবতার একটি বা একাধিক মাহাত্ম্য গাথা থাকে। যেমন বৈদ্যবাটির ওলাবিবির মাহাত্ম্য কলেরা রোগ ভালো করে, কাটোয়ার ওমেদ ফকির ভালো করেছেন কলেরা, তিনিও বর্তমানে লোকদেবতায় পরিণত হয়েছে। অন্ধ্রপ্রদেশের প্লেগ রোগ নিবারণ হয়েছিল বলে শুরু হয়েছিল বোনালু পুজো। তেমনই ভূত বাবার মানত করলে ঘাড়ে লাগা বা ঘাড়ে খটকা লাগার ব্যথা সেরে যায়। যাদের এই ধরনের ব্যথা লাগে তারা ভূত বাবার নিকট মানত করেন এবং আরোগ্য লাভ করলে মানতকারীরা মদ, গাঁজা, শোল মাছ দিয়ে পুজো দেন। এছাড়া রিকেট রোগী শিশুর সুস্থতার জন্য মানত করা হয়। এছাড়া মেয়ের বিবাহ, ছেলের চাকরি ইত্যাদি তো আছেই। এখানে মানত সফল হলে হরির লুট দেওয়া হয়। ভূত বাবার উৎস সম্পর্কে জানা যায় যে এই দেবতা স্বয়ং মহাদেবের গুণ সম্পন্ন। ভূত শব্দটি দিয়ে মহাদেবের প্রচুর নাম পাওয়া যায়, যেমন ভূতনাথ, ভূতেশ, ভূতপতি, ভূতেশ্বর। এদিকে দর্শন শাস্ত্রে দেখা যায় পৃথিবীতে পঞ্চভূত হল ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। এই মহাপঞ্চভূত নিয়ে জীবদেহ গঠিত। এর অধিপতি কিন্তু ভূতনাথ স্বয়ং মহাদেব। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিও পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।